আমন্ত্রণ সন্ধ্যার এসবি সংবাদে সঙ্গে আছি আমি রিয়াদ হাসান। শুরুতেই জানাবো শিরোনাম। 36টি মামলায় রাজনৈতিক প্রতিহিংসায় করা আদালতের দাবি, খালেদা জিয়ার বক্তব্য প্রাসঙ্গিক নয় বলছেন দুদকের আইনজীবী। চামড়াজাত শিল্পে 15% সহায়তা অব্যাহত রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর, রাজশাহী ও চট্টগ্রামেও শিল্পাঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি। আগামী 2030 থেকে 40 সাল পর্যন্ত জিডিপির হার হবে 10 ভাগ, আশা পরিকল্পনা মন্ত্রীর, টেকসই প্রবৃদ্ধির হার বজায় থাকার আশা। বিজয় দিবসের কর্মসূচিতে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীরা অতিথি কিংবা নেতৃত্ব দিতে পারবে না, আন্তমন্ত্রণালয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাবি করেছেন তার বিরুদ্ধে 36টি মামলাই রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা, কোনো মামলারই আইনি ভিত্তি নেই। হেনস্থার উদ্দেশ্যেই অসত্য ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে এসব মামলা করা হয়েছে বলে তিনি আদালতকে জানিয়েছেন। তবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়ার দেয়া বক্তব্য প্রাসঙ্গিক নয় বলে দাবি দুদকের আইনজীবীর। দুটি মামলার পরবর্তী শুনানি 23 নভেম্বর ঠিক করেছে আদালত। মজুর মিলনের প্রতিবেদন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত বক্তব্য দিতে বেগম খালেদা জিয়া বকশিবাজারের এই বিশেষ আদালতে পৌঁছান বেলা 12:45। এ সময় আদালতে তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে উঠে আসে জিয়াউর রহমান প্রসঙ্গ। ট্রাস্টগুলো পরিচালনায় কুয়েত থেকে অনুদান আনা হয়েছে বলে আদালতকে তিনি জানান। ট্রাস্ট থেকে কোনো অর্থ আত্মসাৎ হয়নি, কুয়েত দূতাবাসের প্রতিবেদনের তথ্য জানিয়ে খালেদা জিয়া বলেন রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলা। একই সময় করা প্রধানমন্ত্রীর মামলা তুলে নেওয়া হলেও তাকে হেনস্থা করতেই মামলাটি করা হয়েছে বলে আদালতে তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। সংবিধানের 55 ও 56 অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধানমন্ত্রী ফৌজদারি মামলায় অভিযুক্ত হতে পারেন না বলেও জানান খালেদা জিয়া। প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি আদালতের সামনে তুলে ধরে এই মামলায় তার ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কাও জানান তিনি। যে আইনের অধীনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটা হলো সেকশন 5(2) অফ দি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, এটা তার বেলায় এটা মোটেও প্রযোজ্য নয়। কোনো সাক্ষী তো প্রত্যক্ষভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারে না। বাংলাদেশের কোনো মানুষ আছে যে বিশ্বাস করবে যে যে তার স্বামীর নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টে তিনি টাকা আত্মসাৎ করেছেন, এটা হতে পারে? যেখানে নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে, আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে, সেখানে তিনি ন্যায় বিচার পাবে কিনা শঙ্কিত তা বলেছেন। তবে খালেদা জিয়ার বক্তব্য প্রাসঙ্গিক নয় বলে দাবি রাষ্ট্রপক্ষের, এতে সময়ক্ষেপণ হচ্ছে বলেও মন্তব্য তার। আজকে মাননীয় আদালত তাকে জিজ্ঞাসা করেছেন আর কতক্ষণ লাগবে, তখন তিনি বলেছেন যে আমার হয়তো আর একদিন লাগতে পারে, এই ধরনের কথা উনি বলেছেন। তো সুতরাং আমরা আশা করছি যে তার বক্তব্য শেষ হয়ে আসবে। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সেই সময়ের তদন্ত কর্মকর্তা হারুনা রশিদকে জেরা করে আসামি পক্ষ। মনজুর মিলন, এসএটিভি, ঢাকা। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি আদালতের ওপর সরকার কোনো হস্তক্ষেপ করছে না, খালেদা জিয়ার নির্দোষ হলে আদালত তাকে সাজা দিতে পারবে না। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মহিলা আওয়ামী লীগের অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন। আপনার বুকে যদি সাহস থাকে, আপনি যদি নির্দোষ এই সাহস থাকে, তাহলে বিচার কার্য বিলম্বিত না করে বিচার কার্য ত্বরান্বিত করুন। আপনি নির্দোষ হলে আদালত আপনাকে শাস্তি দিতে পারে না। চামড়াজাত শিল্পে সরকারের 15% সহায়তা আরো 5 বছর অব্যাহত রাখার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে রাজশাহী ও চট্টগ্রামে আরও 2টি নতুন চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দেশে চামড়াজাত শিল্পের জন্য সবচেয়ে বড় আয়োজন লেদার টেক বাংলাদেশ 2017 এর উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য, যেখান থেকে গেল অর্থবছরে $123 কোটি আয় হয়েছে। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $140 কোটি, যা গেল অর্থবছরের চেয়ে 7.3% বেশি। আর 2021 সালের মধ্যে রপ্তানি আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $500 কোটি। এদেশীয় পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে রাজধানীর বসুন্ধরায় 3 দিন ব্যাপী 5ম বারের মতো শুরু হলো চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা। এই খাতে রপ্তানি আয় বাড়াতে উদ্যোক্তাদের নতুন নতুন বাজার খুঁজে বের করার তাগিদ দিয়ে সরকার প্রধান আশ্বাস দেন বিনিয়োগে আকৃষ্ট করতে নগদ অর্থ সহায়তা দেওয়ার। চামড়া ও চামড়াজাত পণ্য পাদুকা রপ্তানির ক্ষেত্রে 15% নগদ সহায়তা আমরা দিচ্ছি। চামড়া খাতে শিল্প স্থাপনে প্রযোজ্য মেশিনারি আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল হতে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। চামড়া খাতে 15% নগদ সহায়তা আগামী 5 বছর অব্যাহত রাখার বিষয়টি আমরা অগ্রাধিকার ভিত্তিতে সক্রিয় বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছি। চামড়া শিল্পাঞ্চলগুলোকে আধুনিকায়ন করার পাশাপাশি আরও 2টি চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলারও ঘোষণা দেন শেখ হাসিনা। রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ, এই 2টি জায়গায় নতুন 2টি চামড়া শিল্প অঞ্চল আমরা গড়ে তুলব। অধিকাংশ ট্যানারি আমরা হাজারীবাগ থেকে সাভারে নিয়ে গেছি এবং এটা পরিবেশ সম্মতভাবে সাভারে এই শিল্পনগরীটা গড়ে তোলা হচ্ছে এবং এর আশেপাশে ঘিরে আরও ব্যাপকভাবে যাতে শিল্প কলকারখানা গড়ে উঠতে পারে তার জন্য যথাযথ পদক্ষেপ আমরা নেব। এই খাতে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় পণ্য আন্তর্জাতিক মানের তৈরি করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমরা যদি একটু আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারি তা আমাদের চামড়া অত্যন্ত মূল্যবান চামড়া হিসেবে কিন্তু আমরা প্রস্তুত করতে পারি, কিন্তু এই সচেতনতাটা আমাদের মাঝে এখনও গড়ে ওঠে নাই। আমার দেশীয় পণ্য আরও উন্নত মানের জন্য হয়, আন্তর্জাতিক মানের জন্য হয়, সেদিকে আরও বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, ভারত সহ 15টি দেশের 250টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মাহমুদুল হাসান, এসটিভি, ঢাকা। আগামী 2030 থেকে 2040 সাল পর্যন্ত দেশে জিডিপি প্রবৃদ্ধি হার হবে 10%, এমন আশাবাদ জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তার দাবি, আগামী বছর নির্বাচন হলেও কোনো সহিংসতা হবে না, তাই টেকসই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। সকালে রাজধানীর আগারগাঁয়ে এনএসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিরূপণ করা জিডিপি প্রবৃদ্ধির বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। 2016-17 অর্থবছরে প্রকৃত মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির বিস্তারিত তুলে ধরতে রাজধানীর আগারগাঁ এনএসি সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, দেশের সকল শ্রেণী পেশার মানুষের অবদানে পরপর 2 বছর 7%-এর উপরে প্রবৃদ্ধি হয়েছে। 7%-এর উপরে এখন জিডিপিতে প্রবৃদ্ধি কনসিস্টেন্টলি, মানে পরপর 2 বছর অর্জন করতে পেরেছে পৃথিবীতে 3টি দেশ। তার মাঝে একটি হচ্ছে ইথিওপিয়া, তারা যাত্রা করে শুরু করেছে, আরেকটি হলো আমাদের কম্বোডিয়া, পাশের দেশ, এখানে ভিয়েতনামের পাশে হলো কম্বোডিয়া আর বাংলাদেশ। তিনি জানান, গত অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধিতে কৃষির অবদান 14.17%, এছাড়া শিল্পের অবদান 29.32% এবং সেবা খাতে এই হার 56.5%। আগামী 2040 সাল পর্যন্ত প্রবৃদ্ধির লক্ষ্যপাত্র তুলে ধরেন তিনি। তার মতে, বর্তমানে 3 কোটি মানুষ মধ্যবিত্ত হলেও এই সংখ্যা আরো বাড়াতে হবে। তবে সরকার ব্যাপক অবকাঠামো উন্নয়ন ছাড়াও ব্যবসা বিকেন্দ্রীকরণ করছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, গত অর্থ বছরে বিনিয়োগ জিডিপি 30.1% হলেও এই হার 34%-এ উন্নীত করতে হবে। বিশ্বব্যাংক প্রকৃত তথ্য পায় না বলে, বিবিএস এর সঙ্গে প্রবৃদ্ধি অর্জনের মিল হয় না বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। সাজ্জাদ বিপ্লব, এসটিভি, ঢাকা। বিজয় দিবসের কোনো কর্মসূচিতে স্বাধীনতা বিরোধীরা অতিথি হতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসন্ন বিজয় দিবসের নিরাপত্তা বিষয়ে দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। একই সাথে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং টিম গঠনের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত।
বিজয় দিবসের কর্মসূচিতে স্বাধীনতা বিরোধীদের অতিথি করা নিয়ে বিভিন্ন সময়ে নানা মহলে সমালোচনা হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে উঠে আসে বিষয়টি। তবে স্বাধীনতা বিরোধীদের কিভাবে চিহ্নিত করা হবে তার দায়িত্ব জনগণের উপর ছেড়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বিভিন্ন সময় দেখেছি স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীদেরকে বিভিন্ন অনুষ্ঠানে, এই যে বিজয় দিবস স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাদের অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসাবে তারা থাকেন। আমরা এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জায়গায় তারা বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসাবে থাকতে পারবেন না। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং টিম গঠনের কাজ করছে জানিয়ে তিনি বলেন, দুদেশের সমসংখ্যক প্রতিনিধি নিয়ে 30 নভেম্বরের মধ্যেই এটি গঠন করা হবে। এই যে 30 তারিখ, এই 30 তারিখের মধ্যে এটা রেফারেন্স, টার্মস অফ রেফারেন্স তৈরি হবে এবং মেম্বাররা ওই দেশের এবং এই দেশের সমান সংখ্যক মেম্বার এখানে যারা যারা হবেন তার এই টিমটা নিজে তৈরি হবে এবং টিওয়ার তৈরি হবে এবং এই বিষয়ে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কাজ করছেন। এ সময় রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার টিটু রায়ের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আমরা মনে করছি একটা ষড়যন্ত্রের একটা, মানে সব কিছু আমরা টের পাচ্ছি। টিটু রায়কে অ্যারেস্ট করা হয়েছে এবং তার যে ফোনটি সেটা আমরা আমরা সিআইডিতে সেটা আমরা চেক করছি, ফরেন্সিক করছি। তার যদি সম্পৃক্ততা থাকে তাহলে সে আইন অনুযায়ী তারও বিচার হবে। এবছর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ এবং প্যারেড গ্রাউন্ডে আসা যাওয়ার রাস্তায় তোরণ নির্মাণ না করা সহ বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার শিকার হয়ে এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন 39 রোহিঙ্গা নাগরিক। সুস্থ হয়ে কক্সবাজারের কুতুপালংয়ের অস্থায়ী ক্যাম্পে ফিরে গেছেন 183 জন। পুলিশের সহায়তা নিয়ে স্বজন সহ সুস্থ হয়ে ওঠা রোহিঙ্গা নাগরিকদের ক্যাম্পে ফেরত পাঠাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া গুলি ও বোমার আঘাতে ক্ষতবিক্ষত শরীর নিয়ে এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে 250-র বেশি রোহিঙ্গা নাগরিক। 25 দিনের শিশু থেকে কিশোর, তরুণ, নারী ও বৃদ্ধরাও রয়েছে আহতদের তালিকায়। এদের অনেকেই সুস্থ হয়ে ফিরে গেছে কক্সবাজারের ক্যাম্পে। না, সরকারের যে লয়ালে আমার দেশে লয়ালে আমি যাবো। বেশিরভাগ শিক্ষার দিয়ে হলে যাকে পারি, বেশিরভাগ নদ হলে আল্লাহ রকম মার করবো। আমি যাই সার দিতে অপারেশনে, অপারেশনের পর আজ এতদিন মলে এটা আছে মেডিকেলে। আহত অবস্থায় আসা রোহিঙ্গাদের মধ্যে 24 জন পালিয়ে গেছে। তাদের সঙ্গে আসা স্বজনদেরও হদিস নেই। তবে এখন যারা হাসপাতালে আছে তাদের উপর নজরদারি রয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। চিকিৎসা যখন এখান থেকে শেষ হয় তখন ডাক্তার আমাদেরকে বললে আমরা তাদেরকে নিয়ে আমাদের স্কট পার্টি সহ তাদেরকে কুতুপালং ক্যাম্পে পৌঁছাই দিয়ে আসা। নানান থানা এবং রোগীর স্বজন সহ আমরা এই পর্যন্ত 499 জনকে কুতুপালং ক্যাম্পে পৌঁছাইছি। সরকারি হাসপাতাল আর রোগী কল্যাণ সমিতির সামর্থ্য দিয়েই আহত রোহিঙ্গাদের সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। এ পর্যন্ত আমাদের 261 জন রোহিঙ্গান এসেছেন, এর ভিতরে 183 জন রুগী সুস্থ হয়ে চলে গেছেন, 16 জন মৃত্যুবরণ করেছেন আর 24 জন আমাদেরকে না জানেই চলে গেছেন। এই মুহূর্তে আমার হসপিটালে ভর্তি আছেন 39 জন। গত 26 আগস্ট থেকে গতকাল পর্যন্ত 261 জন রোহিঙ্গা নাগরিক চিকিৎসা নিতে এসেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে 16 জনের মৃত্যু হয়েছে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। আর্তমানবতার সেবায় সবসময়ই অনুকরণীয় আদর্শের নাম এসএ গ্রুপ অব কোম্পানিজ, যার অগ্রনায়ক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা কক্সবাজারে আশ্রয় নেয়ার পর দু দফায় বিপুল ত্রাণ সামগ্রী বিতরণ এবং মহানুভবতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন এসএ গ্রুপের। সেই সাথে যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন এম এ হান্নান। দেশের যে প্রান্তে নিপীড়িত মানুষ সেখানেই এসএ গ্রুপ অব কোম্পানিজ। মানুষ মানুষের জন্য এমন মূলমন্ত্রকে ধারণ করে সবসময় মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনায় রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত তাদের বেশ পুরনো।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সোম মঙ্গল ও বুধবার এই তিন দিন ত্রাণ বিতরণ করে নিজেদের মমত্ববোধ প্রকাশ করল এস এ গ্রুপ অব কোম্পানিজ। এ সময় প্রায় 10,000 রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এমন উদারতায় পুরো রোহিঙ্গা ক্যাম্প জুড়ে শুধু প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা। শুধু ত্রাণ কার্যক্রমের মধ্য দিয়ে মানবতার প্রতি নিজেদের দায়বদ্ধতা শেষ করেনি এস এ গ্রুপের কর্মকর্তারা। প্রতিশ্রুতি দিলেন আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। যতদিন তারা এখানে আছে এস এ পরিবহন এবং এস এ টিভি তাদের পাশে থাকবে, এই অঙ্গীকার ব্যক্ত করছি। বাংলাদেশের যে কোনো দুর্গত এলাকায় মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সর্ব জায়গায় ওনার হাতকে বাড়িয়ে দিয়েছেন মানুষের মাঝে। এস এ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের আদর্শকে ধারণ করে সব সময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর নীতিতেই বিশ্বাস করেন তার ছেলে এস এ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নূরে আলম রুবেল। আমরা যাতে ওনার থেকে শিখে যাতে মানুষের এভাবে সেবা করে আসতে পারি, এটাই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সেই সাথে সাথে আমার আব্বুর জন্য আপনারা দোয়া করবেন। এর আগেও গেল সেপ্টেম্বরে 10,000-এরও বেশি রোহিঙ্গা পরিবারকে জরুরি খাদ্য সহায়তা দিয়েছিল মানবিকের প্রতিষ্ঠানটি। 25 আগস্টের পর থেকে সরকারের পাশাপাশি দেশি বিদেশি সংস্থা সহ দেশের বিত্তবানরা যেভাবে মানবিকতার সাহায্যে এগিয়ে এসেছেন, তেমনি এগিয়ে এসেছেন এস এ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। তাই তার এই এগিয়ে আসাকে বিরল দৃষ্টান্ত বলছেন এখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আসান সুমন, এস এ টিভি, বালুখালি শরণার্থী ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। রাজধানীর বনানীতে জনশক্তি রপ্তানি ব্যবসায়ী সিদ্দিক হোসেনের খুনের সাথে জড়িত কাউকেই এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে 4 খুনিকে শনাক্ত করা গেছে। পুলিশ জানিয়েছে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখেই তদন্ত করছেন তারা। বিস্তারিত রবিনা মোস্তফার প্রতিবেদনে। সোমবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান রিক্রুটিং এজেন্সি এম এস মুন্সি ওভারসিজে খুন হন প্রতিষ্ঠানটির মালিক সিদ্দিক হোসেন মুন্সি। গুলিবিদ্ধ হয় তার প্রতিষ্ঠানের আরও 3 কর্মকর্তা। বাইরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই সময় দুবারে 2 করে 4 লোক অফিসের ভেতরে ঢুকছে। এ সময় তাদের মুখে মাস্ক পরা ছিল। এই ঘটনায় অজ্ঞাতনামা 4 আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 4 শনাক্ত করেছে পুলিশ। এখনও গ্রেপ্তার না হলেও পুলিশ বলছে এরা পেশাদার খুনি। আমরা যখন তদন্ত পরিচালনা করছি, এর বাইরেও কেউ থাকলেও থাকতে পারে, সেটা যদি তাদের এই 4 আমরা গ্রেপ্তার করি তারপরে আমরা হয়তো তাদের জিজ্ঞাসাবাদে বা অন্য কোনো তথ্যে সেই সিদ্ধান্ত উপনীত হতে পারবো। তবে আলোচিত এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে পুলিশ। নানামুখী যে সম্ভাবনা অথবা কারণকে মাথায় রেখেই কাজ করি এবং এক একটি কারণ বিশ্লেষণ করার পরে আমরা যখন নিশ্চিত হই যে এটি হয়তো না, তখন আমরা অন্য কোনো কারণের দিকে আমরা মূলত নজর দিই এবং সেইভাবেই আমাদের তদন্ত এখন পর্যন্ত অব্যাহত আছে। হত্যাকারীদের ধরতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুলিশ জনগণের সহায়তাও চেয়েছে। রুবিনা মুস্তফা, এসএটিভি, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অসময়ে বৃষ্টিতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে ব্যস্ত রাজধানীবাসীকে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জুনায়দ আলী সাকি। মেঘলা হয়ে পড়েছে সারা দেশ, কোথাও বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। বৃহস্পতিবার থেকে বেড়ে গেছে বৃষ্টির তীব্রতা, আর সূর্যের দেখা না মেলায় দিনের তাপমাত্রা হঠাৎ কমে গেছে 4-5 ডিগ্রি। বর্ষা বিদায়ের পর এমন ঠান্ডা আবহাওয়া আর বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েছেন অফিস বা স্কুল কলেজগামী রাজধানীবাসী। শীতের একটা আবহ যে আসবে এটা বোঝা যাচ্ছে বৃষ্টির মাধ্যমে। বাসে প্রচণ্ড ভিড় আর বৃষ্টির কারণে জ্যাম বেড়ে যায়, এটা একটা বড় সমস্যা। এখন তো আসলে বৃষ্টি হওয়ার কথা না, তারপর বৃষ্টি হইতেছে, এই জন্যই সমস্যা। সকালে উঠতেই একটু বৃষ্টি বৃষ্টি নামছে, ঠান্ডা লাগছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সারা দেশে মেঘ বৃষ্টির ঘন ঘটা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকায় সৃষ্টি হচ্ছে ঘন মেঘ। বিরূপ আবহাওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দর ও উপকূলের নদীবন্দরগুলোতে দেয়া হয়েছে সতর্কতা সংকেত। আমাদের যে আভ্যন্তরীণ নদীবন্দর সমূহ আছে তাদেরকে আমরা 1 নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছি। সমুদ্র বন্দরগুলিকে আমরা 3 স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছি। রোববার থেকে নিম্নচাপ প্রভাবিত মেঘ বৃষ্টি কেটে যাওয়ার আশা আবহাওয়া অফিসের, তবে পুরোপুরি শীত নামতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। গতকালও বৃষ্টি হয়েছে। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, ঢাকা।
জাতিকে এগিয়ে নিতে হলে বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষায় আওয়ামী লীগের অর্জন শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আবুল কাশেম। কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা সেমিনারে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে আওয়ামী লীগের অর্জন কম নয়, এরপরও সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক শিক্ষায় মান উন্নয়ন জরুরি। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তারা। আমাদের দেশে যে প্রচলিত শিক্ষা, এই শিক্ষা দিয়ে আমাদের সেই লক্ষ্য অর্জন করা যাবে না। তাই আমরা শিক্ষা ব্যবস্থার আমূল মৌলিক পরিবর্তন চাই, গুণগত পরিবর্তন চাই। আমরা সেই নতুন শিক্ষা চাইলেই নির্দেশ দিলেই হয়ে যাবে না, সে বিশাল লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে এবং অনেক বড় পরিবর্তন সময় সাপেক্ষ। আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধিমালা মেনে চলতে এবং সচেতনতা সৃষ্টিতে সাধারণ ভোটারদের লিফলেট বিতরণ করেছে নির্বাচন কমিশন। দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের সামনে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা কাজ শুরু করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান সহ অন্য কর্মকর্তারা। পরে তারা নগরের বিভিন্ন পয়েন্টে এবং বাজারে এই প্রচারণা চালান। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পর থেকে আমরা এই শহরে যারা সম্ভাব্য প্রার্থী আছেন তাদের পোস্টার ফেস্টুন সমস্ত কিছু আমরা অপসারণ করেছি। যে জিনিসগুলো আমাদের খুব প্রয়োজনীয় সেই জিনিসগুলো চুম্বক আকারে আমরা একটা পাতার মধ্যে মুদ্রণ করে আমরা এই আচরণবিধিটা আজকে সকলের মাঝে বিলি করতে চাই। কর প্রদানে মানুষকে আগ্রহী করতে সেবার মান বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। তার দাবি, কর মেলা এখন উৎসবে পরিণত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, এনবিআরকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে মানুষ কর দিতে উদ্বুদ্ধ হয়। দুপুরে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মত বিনিময়ে তারা এসব বলেন। এম এ নাসেরের প্রতিবেদন। রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে এবার সারা দেশে 167টি আয়কর মেলায় 3 লাখেরও বেশি করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যেখান থেকে আদায় হয়েছে 2,217 কোটি টাকারও বেশি রাজস্ব। সেবা নিয়েছেন প্রায় 15-12 লাখ। রাজস্ব খাতে সেবার মান বাড়াতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে এই মত বিনিময়ের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। আয়কর সম্পর্কে মানুষের মাঝে সহজ ধারণা তৈরি করে তা গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার মত দেন আলোচকরা। আমরা সবাই যথেষ্ট গুরুত্ব সহকারে এগুলোকে তুলে ধরবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পূর্বের তুলনায় বর্তমানে ট্যাক্সের যে ভীতিটা মানুষের মধ্যে ছিল সেটা অনেক কেটে গেছে। একটা সহজ প্রণালী কী করে তারা ইয়ে করেন, কাজে এখানে আপনারা যে বড় একটা চাপ দিয়েছেন সেখান থেকে সিনিয়র সিটিজেনদেরকে একটু কী করে ইয়ে করা যায়, একটু আরাম দেওয়া যায় সেদিকটা আপনি দেখবেন। ট্যাক্স মানে ভয়, ভীতি, আতঙ্ক, এইটার কারণেই হয়তো যারা বিদেশে টাকা রেখেছে যাদের নাম পানামা পেপারসে বা প্যারাডাইস পেপারসে আসছে, আসতো না যদি মানুষের মধ্যে থেকে আতঙ্ক না কাটতো, আতঙ্ক যদি কেটে যেত। কর অফিসের সমস্যাগুলো সমাধান করে সেবার মান বাড়ানোর তাগিদ দেন তারা। এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম। করদাতা হিসাবে যেন কিছু কিছু সুযোগ সুবিধা আমরা যেন পেতে পারি, সেই ধরনের উদ্যোগও যদি এনবিআর এর পক্ষ থেকে নেওয়া হয় তাহলে আমি মনে করি কর প্রদানের যে উৎসাহ বা কর প্রদানের প্রবণতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া এটাকে এমনভাবে জনসমক্ষে তুলে ধরেছেন যে 2010 সালের পরে এখন এটা একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে। মত বিনিময় সভায় এসএটিভির উপব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলি উপস্থিত ছিলেন। এম এ নাসের, এসএটিভি, ঢাকা। 52 বছর পর খুলনা কলকাতা রুটে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। প্রথম দিনে কলকাতা থেকে 53 জন যাত্রী নিয়ে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনায় পৌঁছেছে। আবারও ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি দু বাংলার মানুষ। তবে ইমিগ্রেশন ব্যবস্থা আরও সহজ করার দাবি যাত্রীদের। খুলনা ও বেনাপোল প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন সাজিয়া আক্তার।
বেনাপোলে ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে বন্ধন এক্সপ্রেসটি বৃহস্পতিবার দুপুরে খুলনায় এসে পৌঁছায়। প্রথম দিনে কলকাতা থেকে 53 জন যাত্রী নিয়ে আসে বন্ধন এক্সপ্রেস। পরে খুলনা থেকে 277 জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। বাণিজ্যিকভাবে চলাচল করা এই ট্রেনের এসি চেয়ার 1500, কেবিন 2000 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। খুলনায় ট্রেনটি আসার পর স্টেশন পরিণত হয় দুই বাংলার মিলন মেলায়। খুবই ভালো, শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। আমরা তো অবহেলিত ছিলাম, এখন দেখতেছি না অবহেলিত নাই। 52 বছর পর এই প্রথম এই লাইনে চলে গেল, তো দেখলাম সারা রাস্তায় মানুষের অনেক কৌতূহল। দুই দেশের সরকার যাতে করে সাধারণ টুরিস্টরা যাতে কোনো হয়রানির শিকার না হয়, এবং এটা খুবই ভালো একটা। আমরা থেকে আসছি, যাব খুলনা। বেনাপোল থেকে 16:30 কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে, কলকাতায় 18:10 দায়ে পৌঁছাবে। গত 9 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধন এক্সপ্রেসের উদ্বোধন করেন। প্রতি বৃহস্পতিবার খুলনা কলকাতা যাতায়াত করবে এই ট্রেনটি। পশ্চিমবঙ্গের সাথে এটা বাংলাদেশকে যুক্ত করবে। ইমিগ্রেশন কার্যাবলী সহজ হয়, রোগী সহ সকল যাত্রীদের যাতায়াত সহজ হবে, আমি এতে খুশি। খুলনা কলকাতা রুটে এখন শুধুমাত্র ভারতীয় মৈত্রী ট্রেন বন্ধন চলাচল করবে। এসিটিভি নিউজ ডেস্ক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শুরু হয়েছে ই ট্রেড লাইসেন্স এবং ই রেভিনিউ কার্যক্রম। সকালে সিটি কর্পোরেশন মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, সনাতন পদ্ধতিতে ট্রেড লাইসেন্স দেওয়ার কারণে সাধারণ ব্যবসায়ীরা নানাভাবে হয়রানির শিকার হতেন। বর্তমানে ই ট্রেড লাইসেন্সের কারণে এ খাতে স্বচ্ছতা এসেছে। এছাড়া ই রেভিনিউ কার্যক্রমের মাধ্যমে সিটি কর্পোরেশনের বাসিন্দারা ঘরে বসেই অনলাইনে ট্যাক্স জমা দিতে পারবেন। এতে যেমন দুর্নীতি কমবে, পাশাপাশি সময়ও বাঁচবে নাগরিকদের। সিটি কর্পোরেশনের এই কার্যক্রমে সহায়তা দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের A2I প্রোগ্রাম। সুন্দরবনের বনদস্যুদের উপর হামলা, অত্যাচার, সাগরপথে চাঁদাবাজি ও জেলেদের অপহরণ আতঙ্কে হুমকিতে পড়েছে 4.5 দশক ধরে গড়ে ওঠা দুবলার সুটকিপল্লি। ইতিমধ্যে অস্ত্রসহ 14টি দস্যু বাহিনী আত্মসমর্পণ করলেও কমছে না জেলেদের উপর নির্যাতন। এদিকে হাজার কোটি টাকার সামুদ্রিক মৎস্য সম্পদ হাতছাড়ার আশঙ্কা সুটকি ব্যবসায়ীদের। তবে নিরাপত্তায় সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে জানান বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। রকিবুল ইসলাম মতির ক্যামেরায় সুনীল দাসের প্রতিবেদন। স্বাধীনতার পরপরই সুন্দরবনের সাগর সংলগ্ন দুবলার চরে শুরু হয় সাগর থেকে মাছ আহরণ করে সুটকি তৈরির কার্যক্রম। ধীরে ধীরে তা আশপাশের মেহেরালী চর, আলোরকোল, মাঝের কিল্লা, শ্যালার চর, নারকেলবাড়িয়া এবং আমবাড়িয়া সহ ছোট বড় 7টি চরে সুটকি পল্লীর বিস্তৃতি লাভ করে। জেলেরা সাগর থেকে ইলিশ, বাগদা, ভেটকি, রূপচাঁদা, তাঁতিনা ও লোট্টা সহ 120 প্রজাতির মাছ শিকার করে সুটকি তৈরি করে। পরে সেগুলো বিক্রি হয় ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন মোকামে। 4.5 দশক ধরে সুটকি পল্লীতে জেলে ব্যবসায়ীরা কাজ করলেও ট্রলারে অহরহ হামলা, সাগরপথে চাঁদাবাজি ও অপহরণ করছে দস্যুরা। পাশাপাশি সুপেয় পানির অভাব ও আশ্রয় সংকটে হুমকিতে পড়েছে সুটকি পল্লী। আমরা যখন এই পাশ করে মাছ ধরতে যাই, দেখা গেলো 2-3 দিন ধরলাম, ধরার পর দেখা গেলো জলদস্যু তখন ধরলো। তারা এসে আমাদের বোটের গায়ে এসে হয়তো আমার 6 জন লোক আছে, একজন উঠে নিয়ে যায়। এইভাবে যেদিন আসে সেদিন 100 হয়তো 200 লোক ওরা একবারে উঠে নিয়ে যায়। উঠে নিয়ে বলে একজন মাথাভর্তি 2 লাখ কোটি টাকা দিতে হবে। দ্রুত দস্যুদের দমনে কৌশল বদল ও সমস্যার সমাধান না হলে হাজার কোটি টাকার সামুদ্রিক মৎস্য সম্পদ হাতছাড়া হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। প্রথম সমস্যা হলো পানির সমস্যা, দ্বিতীয় সমস্যা হলো যে ডাকাত নতুন পথ অবলম্বন করেছে, ডাকাতরা এখন তাদের কৌশল পরিবর্তন করেছে, যারা আত্মসমর্পণ করেছে তাদের ভাই বোনেরা, আত্মীয় স্বজন, বিভিন্ন লোককে তারা আবার ডাকাতি নামিয়ে দিয়েছে। তবে বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সুন্দরবনের দুবলা সুটকিপল্লির জেলে ও ব্যবসায়ীদের নিরাপত্তা ও মৎস্য সম্পদ আহরণ কার্যক্রম নির্বিঘ্ন করতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে হয়তো যা দু একটা একেবারেই মানে শেষ পর্যায়ে এসেও যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখি, এগুলোর জন্যও কিন্তু আমাদের এখানে র্যাব 6 এবং বরিশালের যে র্যাব 8 আছে তারা কিন্তু
সর্বতোভাবে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের দুবলা ক্যাম্পে আরও জনবল বৃদ্ধি করছি এবং যাতে আমরা ওখানে জেলেরা মাছ ধরতে যারা যায় সেখানে আমাদের টহলের সাপোর্টটা যেন পায়। সুন্দরবন বিভাগের তথ্য মতে দুবলা শুটকিপল্লী থেকে গত মৌসুমে 45,000 কুইন্টাল শুটকি উৎপাদন হয়েছিল, আর বন বিভাগের রাজস্ব আয় হয় 1,70,885,000 টাকা। সুনীল দাস, এসএটিভি, খুলনা।